আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আপনাদের সবার সঙ্গে কথা বলে আমি একটা কমন সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছি আপনাদের স্পোকেন ইংলিশ নিয়ে। এই সমস্যাটা হলো যে আপনারা কে কার সঙ্গে প্র্যাকটিস করবেন, বা স্পোকেন ইংলিশ শেখার সময় কার সাথে প্র্যাকটিস করে ইংলিশটা শেখা যায়, ইংলিশটা আরো ভালো, ইংলিশ আরো ভালো করা যায়, সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না। আপনাদের অনেকজনের একটা কমন সমস্যা হচ্ছে যে প্র্যাকটিস করারও কেউ নেই। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটা খুব ইজি উপায়ে যেভাবে আপনারা নিজেরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা শুরু করতে পারেন এবং অন্যদের সাথেও কিভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন। একদম প্রথম যে উপায়টা, যে কিভাবে আমরা স্পোকেন ইংলিশে আরো ইম্প্রুভ করতে পারবো একদম ঘরে বসেই, প্রথম উপায়টা হচ্ছে নিজে নিজে কথা বলা। আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু প্রচুর নিজে নিজে কথা বলতাম, নিজে নিজে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করতাম। কিভাবে? অনেক সময় দেখা যেত আয়নার সামনে দাঁড়িয়ে থাকতাম, আয়নার সামনে দাঁড়িয়ে একজন মানে প্র্যাকটিস করতাম, আয়নার সামনে আমি আছি, আমি একটা ডায়লগ বলতাম, তারপরে আবারও কিছুক্ষণ পর ওই ডায়লগের অ্যান্সারটা আমি নিজেই দিতাম। অনেক সময় আয়নার সামনেও দাঁড়াতাম না, যে জাস্ট রুমে হাঁটাহাঁটি করছি, ঘরে হাঁটাহাঁটি করছি এবং সেই হাঁটাহাঁটির মধ্যে দিয়ে আমি জাস্ট নিজে নিজে ডায়লগ প্র্যাকটিস করছি। অনেকে আমাকে তখন পাগল মনে করতো যে একা একা কথা বলছি কেন, বাট এটা কিন্তু ইংলিশ প্র্যাকটিস করার খুবই খুবই ভালো একটা উপায়। আপনি নিজে নিজে কথা বলবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের মাথার ভিতরেও কিন্তু একটা আওয়াজ থাকে, যে আওয়াজটা কনস্ট্যান্টলি আপনাকে অনেক কিছু নিয়ে পরামর্শ দেয়, বা আপনি ওই আওয়াজের সাথে অনেক সময় কথা বলেন। অনেকে হয়তো মনে করবে যে ওভাবে কথা বললে কিন্তু আপনি একটু, বাট আসলে কিন্তু এটা একদমই ঠিক না। ইংলিশ প্র্যাকটিস করার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে একদম ইনিশিয়াল লেভেল, আপনি যদি একদম বিগিনার, নতুন একটা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি নতুন একজন যে ইংলিশ শেখার চেষ্টা করছেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা আইডিয়া যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, একা একা কথা বলবেন, একা একা প্র্যাকটিস করবেন, ডায়লগ প্র্যাকটিস করবেন, এবং এভাবেই কিন্তু খুবই সহজে আপনি আপনার শেখার যাত্রাটা শুরু করতে পারেন। এরপরে মনে করেন অনেক দিন আপনি একা একা প্র্যাকটিস করলেন, একা একা কথাবার্তা বললেন, এরপর আপনাকে আরেকটু অ্যাডভান্স মুভ করতে হবে, তো তাই আরেকটু অ্যাডভান্স হতে হবে। সো এই দ্বিতীয় যে স্টেজটা আছে, এই স্টেজটাতে আপনি আপনার আশেপাশের যেই ক্লোজ মানুষজন আছে, যে ঘনিষ্ঠ বন্ধুরা আছে, হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার আছে, পরিবারের সদস্যরা আছে, ওদের সাথে আস্তে আস্তে করে প্র্যাকটিস করা শুরু করবেন। আমি যখন এই স্টেজে পৌঁছাই তখন আমি দেখা যেত অনেক সময় আমার বোনের সঙ্গে প্র্যাকটিস করতাম, অনেক সময় দেখা যেত আমি আমার একদম স্কুলের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে প্র্যাকটিস করতাম। কারণ দেখা যায় কি, আমরা যদি একদম শুরুতেই অপরিচিত মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের নার্ভাসনেসটাও বেশি কাজ করে। দেখা যায় যে আমরা অনেক কিছু জানি বাট সেগুলাও আমরা বলতে পারি না, কারণ আমরা অপরিচিত একজনের সঙ্গে কথা বলছি আর আমাদের এক্সট্রা ভয় কাজ করে, বেশি ভয় কাজ করে। সো আপনারা একেবারে অপরিচিত মানুষজনের সঙ্গে কথা না বলতে গিয়ে এই দ্বিতীয় স্টেজটাতে একদম ক্লোজ মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ইংলিশে, আর সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সেটা আপনার ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, আপনার স্কুলের বেস্ট ফ্রেন্ডস হতে পারে, বা যে কোনো কেউ, আপনার কাজিন হতে পারে, যার সাথে আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন সে হতে পারে। সো তাদের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করবেন। আর মনে রাখবেন যাদের সাথে আপনি অনেক ক্লোজ, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার কাজিন, আপনার ফ্রেন্ড, তারা কিন্তু আপনাকে জাজও কম করবে। মানে আপনি যদি ভুল করেন তারা কিন্তু আপনাকে এটা নিয়ে জাজ কম করবে, ক্রিটিসাইজ কম করবে। সো তাদের সঙ্গে কিন্তু এই সেকেন্ড স্টেজে প্র্যাকটিস করা আপনি খুবই সহজে শুরু করে দিতে পারেন। এরপরে মনে করেন আপনি আরেকটু অ্যাডভান্স যখন হবেন তখন গিয়ে আপনারা অপরিচিত মানুষজনের সঙ্গেও ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। কারণ এই যে আমরা প্রথম স্টেজে একা একা কথা বলতাম, দ্বিতীয় স্টেজে আমরা যাদের সঙ্গে অনেক বেশি ক্লোজ তাদের সঙ্গে আস্তে আস্তে ইংলিশ প্র্যাকটিস করতাম, তৃতীয় স্টেজে গিয়ে কিন্তু এতদিনে আমাদের একটু কমফোর্টেবলও লাগা শুরু করেছে, একটু কনফিডেন্সও বেড়েছে, যে আমরা অলরেডি কিন্তু একা একা কথা বলেছি, মানুষজনের সঙ্গে, ক্লোজ মানুষজনের সঙ্গে প্র্যাকটিস করেছি, এখন আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়েছে, যে কারণে আমরা গিয়ে এখন অপরিচিত মানুষজনের সঙ্গেও ইংরেজিতে আস্তে আস্তে কথা বলা শুরু করতে পারবো। আমাদের সবার একটা কমন ভুল হচ্ছে, আমরা একদম প্রথম স্টেজেই, যখন আমরা একদম নতুন একজন ইংলিশ স্টুডেন্ট হয়ে থাকি, আমরা ঠিক প্রথম স্টেজটাতেই আমরা চেষ্টা করি অপরিচিত মানুষজনের সঙ্গে ইংরেজিতে তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি কথা বলার। কিন্তু এখানে খেয়াল করে দেখবেন আপনার কিন্তু এই কনফিডেন্সটা বিল্ড করতে সময় লাগবে। সো আপনি যদি একদম প্রথম স্টেজে গিয়ে একদম অপরিচিত মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অ্যান্ড সেটাতে যদি আপনি সফল না হন, তাহলে কিন্তু এটা আপনার কনফিডেন্সটাকেও ভেঙে দিবে। সো আপনার কনফিডেন্সটা যাতে না ভাঙে, যাতে আপনি স্টেজে স্টেজে আগাতে পারেন, ধীরে সুস্থে আগাতে পারেন, আপনাদের প্রথম স্টেজে, একদম প্রথম স্টেজে উচিত একা একা প্র্যাকটিস করা। এটা যতই না
উদ্ভট সাউন্ড করে, এটা কিন্তু আসলে আপনাকে অনেক বেশি হেল্প করবে। একা একা প্র্যাকটিস করা, আয়নার সামনে নিজের বডি ল্যাঙ্গুয়েজ দেখা, আমি যখন কথা বলছি আমার এক্সপ্রেশনগুলো কেমন হচ্ছে সেটা আয়নার সামনে দেখা, সেটাকে ইমপ্রুভ করা, এরপরে আমাদের ঘনিষ্ঠ মানুষজনের সঙ্গে প্র্যাকটিস করা, এরপরে গিয়ে অপরিচিত মানুষজনের সঙ্গে ইংলিশে কথা বলা। এতে করে কিন্তু আপনাদের আস্তে আস্তে কনফিডেন্সটাও বাড়বে এবং আপনি কিন্তু একটা স্মুথ ধীরে সুস্থে একটা জার্নি করতে পারবেন, যেই জার্নির মাধ্যমে আপনি আপনার ইংলিশটাকে অনেক বেশি ভালো করতে পারবেন বা ইমপ্রুভ করতে পারবেন। সো আপনারা যারা যারা আছেন যাদের এই সমস্যাটা হয়ে থাকে যে আপনারা কাদের সঙ্গে ইংলিশ প্র্যাকটিস করবেন, ইংলিশ প্র্যাকটিস করার কেউ নেই, কোথা থেকে শুরু করবেন প্র্যাকটিস, এগুলো বুঝছেন না, তারা কিন্তু এই তিনটা স্টেপ খুবই ইজিলি ফলো করতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে এই তিনটা স্টেজ যখন আপনাদের কাটানো হয়ে যাবে, আপনারা তিনটাই প্র্যাকটিস করে ফেললেন, এরপরে গিয়ে আপনারা যারা যারা আপনার মতো ইংরেজি শিখতে চাচ্ছে, যারা যারা আপনার মতো স্টেজে আছে, এরকম মানুষজনের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করতে পারেন। আপনারা একটা গ্রুপ চ্যাট খুলতে পারেন, যে গ্রুপ চ্যাটে আপনারা একজন আরেকজনের সঙ্গে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, বা এরকম যারা যারা এই স্টেজে আছে, যারা যারা আপনার সঙ্গে স্পোকেন ইংলিশ শিখতে ইচ্ছুক, তাদেরকে খুঁজে বের করুন, তাদের সঙ্গে আপনি একটা গ্রুপ চ্যাট তৈরি করুন, বা আপনি তাদের সঙ্গে প্র্যাকটিস করুন ভিডিও কলের মাধ্যমে, যেটাকে আপনাদের জন্য সুবিধা হয়। এভাবে চ্যাটের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু খুবই সহজে চাইলে তাদের সঙ্গেও ইংলিশ প্র্যাকটিসটা শুরু করে দিতে পারবেন। এরকম আমাদেরও অনেকগুলো গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে 10 মিনিট স্কুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, তারপরে আমার বিশেষ করে আমার অনেকগুলো গ্রুপ আছে যে গ্রুপগুলোতে আমি দেখি যে একজন আরেকজনের সঙ্গে প্র্যাকটিস করে। সো এই গ্রুপগুলোতেও আপনারা কিন্তু জয়েন হয়ে একজন আরেকজনের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের এই ইংলিশ কার সঙ্গে প্র্যাকটিস করব এই প্রশ্নটার কিছুটা হলেও আমি উত্তর দিতে পেরেছি।